আরেকটি আদব মনে রাখবেন যে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আরেকটি হাদিস আছে দাওয়াতুস সাইমে, রোজাদারের যে কোনো সময় সকাল বিকাল যে কোনো সময় রোজা আর অবস্থায় সিয়াম অবস্থায় রোজার দিনে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ রয়েছে হাসান হাদিস, ইন্নালিস সাইমা ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ, রোজাদারের ইফতারির সময় তার এমন একটি দোয়া রয়েছে যেটি খণ্ডন হয় না। মানে একটা দোয়া যদি করে তো সেটা খণ্ডন হয় না, যে কোনো দোয়া করতে পারে। সুতরাং আল্লাহর হস্তে দোয়া করবেন ইখলাসের সাথে, নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের দিন দুনিয়ার কল্যাণের জন্য, মুসলিম উম্মতের জন্য, মুসলিম মজলুম ভাই বোনদের জন্য। এই রোজা রমজানের দিনে ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নতি দোয়া ইফতারির সময় যেটি সনদ হচ্ছে হাসান আবু দাউদে রয়েছে, কানা ইজা আফতারা, নবী সাল্লাল্লাহু ইফতার করতেন, বলতেন জাহাবা জামাউ আব্দাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর, ইনশাআল্লাহ পিপাসা দূর হয়েছে আর শিরা উপশিরা গুলি সিক্ত হয়েছে, ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদের নেকি সাব্যস্ত হয়েছে, প্রতিদান সাব্যস্ত হয়েছে। আরেকটি দোয়া যে প্রসিদ্ধ দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকে কাফতারতু, লাকা সুমতু একটা বাক্য ওয়া আলা রিজকে দুই বাক্যের সাথে, এই হাদিসটি জয়ীফ। তৃতীয় আরেকটি দোয়া আছে হানাফি সমাজে, দেওবন্দি বেরেলভি সমাজে খুব মশহুর হয়ে আছে, ওতে জয়ীফের সাথে আর দুটো বানাওয়াট বাক্য বাড়িয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু, এটা জয়ীফ হাদিসে, অবে কামান্ত বাড়িয়েছে, ওয়া আলাইকা তাওয়াক্কালতু বাড়িয়েছে, এই দুটো বাড়িয়ে ওয়া আলা রিজকে কাফতারতু শেষখানে আবার একটু জয়ীফ হাদিসের দোয়া লাগিয়েছে, ওয়া আলা রিজকে কাফতারতু, আর তার সাথে শেষখানে আরো কি কেউ কেউ বাড়িয়া কি বলে কি বলে বেরহমাত কে আরহামুর রাহিমিন, তাহলে তিনটে বাক্য কি হলো অতিরিক্ত হলো, তিনটা জুমলা সেন্টেন্সের বিদাত হইল। শেখ জাকারিয়া সাহেব তবলিগ জামাতের যে দ্বিতীয় মুরব্বি ইলিয়াস সাহেবের পরে, তার যে ফাজায়ে তবলিগি নিসা বা ফাজাইল আমলের যেটা ফাজাইলে রমজান রমজান চ্যাপ্টার আছে, তাতে বলছেন যে রোজা ইফতার কি মশহুর দোয়াই হয়, তারপরে এই দুটো বাক্য অতিরিক্ত করেছে, বের আহমদ থেকে বাড়ায়নি যেটা আপনারা বাড়াইলেন, ওটা ওরা আরও বেশি অ্যাডভান্স বিদাতি, এক বিদাতি আরেক বিদাতির চেয়ে তো বড় অ্যাডভান্স আছে। কিন্তু তো ওতে মশহুর দোয়া কোনো রেফারেন্স দেয়নি, কোনো হাওয়ালা নেই হাদিসে লিখছে মশহুর দোয়া ইয়ে হয়, উর্দুতে পড়ে শুনেছে কারণ উনি উর্দুতে লিখেছেন, বাংলায় তো পরে অনুবাদ হইল এই ফাজাইল আমলা তবলিগ নিসা কি, আল্লাহ আল্লাহ কাসুম তো অবে কামন্ত আলী কে তাওয়াক্কাল তো আল্লাহ রিজকি কাফতার তো, একজন বড় আলেম ভারতের দেওবন্দ গিয়েছে, যাওয়ার পরে ওদের শেখুল হাদিসকে জিজ্ঞেস করলো যে আপনাদের বড় শেখুল হাদিস জাকারি সাহেব যে ফাজাইলে রমজানে ফাজাইল তবলিগি নিসাবে লিখেছে অবি কামান্ত আলী কথা অক্কল তো, এর হাওয়ালা আমরা রেফারেন্স কোনো হাদিসে খুঁজে পাই না, এর উৎস কোথায় একটু বলে দেন তো, শেখুল হাদিস কোনো জবাব দিতে পারেনি, নব থেকে আর আজও বলছি ওদের শেখুল হাদিসকে জিজ্ঞেস করে বড় বড় মাদ্রাসায় কমিগুলোতে যে তোমাদের এই দোয়া কোন হাদিসের কিতাব আছে, জয়ীফি জয়ীফ, আরে জয়ীফ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে কাফতার তো আছে, কিন্তু অবিকা আমান তো আলী কে তো কত জয়ীফ জাল কোথাও নেই তোমাদের বানানো আজকের। এইভাবে তারা দুয়াতে বাড়িয়ে থাকে, এতেই চেনা যায় যে কারা সন্ন্যতের অনুসারী সন্ন্যত ভক্ত আর কারা বিদাত ভক্ত। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে।